হেল্ল' এভ্ৰিৱান ৱেকাম টু এজুকেশ বিজুগুৰ্জ ইউটিউব চেনেল পেলাই আজিৰ ভিডিঅ'ৰে আমি নৱদীয় পৰীক্ষা নিমন্তে কেতে সম্ভাৱিত প্ৰশ্নৰ আমি আলোচনা কৰিবা তুমি আজিৰ ভিডিঅ'ৰে আমি সংখ্যা পদ্ধতি সম্বন্ধীয় কেতিয়ক গণিতৰ সমাধান কৰিব পি লক্ষ্য কৰাৰ ওৱান সেই আমি কৈছে একক বিশিষ্ট কেতোটি অযুগ্ম সংখ্যা অঁ এক পিলে কোচ্চি আক বিশিষ্ট কেতোটি অযুগ্ম সংখ্যা আছে এক বিশিষ্ট অযুগ্ম সংখ্যা পিল্লে একঙ্ক কলে ঠার ন্যন্ত সংখ্যাগুলো হচ্ছে এক বিশিষ্ট সংখ্যা তার অযুগ্ম সংখ্যা আমার আসলাম ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন এক তিন পাঁচ সাত নক হোক এক বিশিষ্ট অযুগ্ম সংখ্যা ক্লিয়র নেক্সট প্লে সে আমি কোশ্চিন করে ইয়ে এক বিশিষ্ট অযুগ্মখ্যার যোগফল কেত অর্থাৎ એક જુક્ત થીનુક્ત પાંચ યુક્ત સાત જુક્ત ન એ પાંચ સંખ્યા કુસેલા આમ જગફળ કેતાવ પે પ્રશ્ન ગુડુ કમ સમયે ઉત્તર દેવા પડ્યો તણુ તાર સૌ ફર્મુલા પહેલા અહીં પહેલા લક્ષ્ય કર ઇ પાંચ સંખ્યા જે આમ જગ કરવા તન એક ચાર પાંચ ચાર નત ષોળ ન પચીશ આમુખ જગ કરવા પડુ છે કેર પહેલા સર્ટકટ ફર્મુલા હિ લક્ષ્ય કર એક દુ થીન ચાર પાંચ પાંચટી સંખ્યા અ অর্থাৎ এ পাঁচটি সংখ্যার বর্গ আমি নিয়ে যাওয়া পাঁচর স্কোয়ার দ্যাট ইজল টু পঁচিশ ক্লিয়র তেমন আমি জানলে যদি ক্রমিক অযুগ্মখ্যাগুড়ি আমি যোগ করা তাহলে তার বর্গ নিয়ে যাওয়া সপোজ পে সে এক তিন পাঁচ পর্যন্ত এক রু এগার পর্যন্ত অযুগ্মখ্যার যোগফল তেমন অযুগ্মখ্যা আমার কেটে আসি গেল ছটা তেমন সেটা ছকোয়ার দ্বার কেলা ছশ ক্লিয় পিলে আমার একক বিশিষ্ট কতোটি যুগ্ম সংখ্যা আছে যদি অযুগ্মখ্যা পিলা রহলা পাঁচটি তাহলে যুগ্ম সংখ্যা কে যুগ্ম সংখ্যা আমার কত হয়ে গেল চারিটি সে যুগ্ম সংখ্যা গুড়ি কি দুই চারি ছ আট সে একক বিশিষ্ট যুগ্ম সংখ্যা গুড়িকর যোগফল তেমু একঙ্ক বিষ্ট যুগ্মংখ্যা গুড়িক যোগফল পিলা কমিটি করার পে লক্ষ্য কর এগুলা যদি আমি দুই যুক্ত চারি যুক্ত ছুক্ত আট আমি পাই কুড়ি কেতে তেমন এইটা পিল সূত্র মাধ্যমে আমি কমিটি পাইবা সিধা লক্ষ্য কর আমার সংখ্যা কেটে আছে তেমন চারি গুণন চারির পরবর্তী সংখ্যা কে পাঁচ বা ফোর প্লস ওয়ান ইজ টু ফাইভ ইজ টু সপোজ সে সবুঠার সান আটটি ক্রমিক যুগ্ম সংখ্যার যোগফল পিলে লক্ষ্য কর আঠটি ক্রমিক যুগ্ম সংখ্যার যোগফল তেমন আমার কতোটি সংখ্যা আট আট গুণন ন সে সমান যুগ পিল্লে লক্ষ্য কর দুই চার ছ আট দুই যুক্ত চারি যুক্ত ছুক্ত যুক্ত দশ যুক্ত যুক্ত চৌদ যুক্ত ষোহল এক দু তিন চার পাঁচ ছ আট তেমন সংখ্যা কেটে গেল আঠটি তেমন পিলাই আঠটি সংখ্যা আমি যোগ কলে নিশ্চিত ভাবে বাড়ি পাইবা ক্লিয়র তেমন পিলাইলে ক্রমিক যুগ্ম সংখ্যা মানকর যোগফল হোচ্ছ যেতোটি সংখ্যা দিয়ে গুণন তার পরবর্তী সংখ্যা ক্লিয়ার ক্রমিক অযুগ্মখ্যার যোগফল হোচ যেত সংখ্যা দিয়ে তার বর্গ ক্লিয়ার নেক্সট পে

দুইটা লেখা ডিজি দুইটি লেখা অংক ছাড়িকি আমি কমাব্যৱাৰ কৰিবা ক্লিয়াৰ প্ৰথমে তিনিটি অংক ছ তাৰপৰা দুই দুইটি অংক ছ লাষ্টটো যদি গোটেই অংক ৰ আমাৰ ৰ ক্লৰ নেক্সট পিলে যে কোচ্চ কেতে খণ্ড কেতে খণ্ড কেন্দি নোট হলে এক লক্ষা হ'ব বহুত ইম্পৰ্টেণ্ট পিলে এইবুলি কোৱশ্চিন আছে কেতে খণ্ড শেটি নোট হ'লে এক কোটি হ'ব পিল্লে ফর্মুলা পিলে লক্ষ্য কর সে সপোজ সে দিয়েছি কত খণ্ড দশ টকি নোট হলে এক লক্ষ টঙ্কা হব পে লক্ষ্য কর এক লক্ষ একটা পাঁচটা শূন্য তে যেহেতু কেতে খন্ড দশ টকি হলে এক লক্ষ হব দশ রে পে কেটে শূন্য গোটিয়ে শূন্য এ গোটা শূন্য লিভাই দিও তাহলে কত হয়ে গলা দশ হাজার খণ্ড কিংবা যদি সে দিয়ে অপশন এক ঔত এক ঔত লিখিদব যদি দিয়ে দশ হাজার দশ হাজার ক্লিয়ার নেক্সট ନେକ୍ସଟ୍ ପିଲା ଆମେ ଆଲୋଚନା କରିବା ଏକ ଠାରୁ ଶହେ ମଧ୍ୟରେ କେତୋଟି ମୌଳିକ ସଂଖ୍ୟା ଅଛି ପିଲା ନେକ୍ସଟରେ ଆମେ ଆସିବା ମୌଳିକ ସଂଖ୍ୟା ଯୌଗିକ ସଂଖ୍ୟା ସେ କହିଥିବ ଏକ ଠାରୁ ଶହେ ମଧ୍ୟରେ କେତୋଟି ମୌଳିକ ସଂଖ୍ୟା ଅଛି ପିଲା ମୌଳିକ ସଂଖ୍ୟା କହିଲେ ଯେଉଁ ସଂଖ୍ୟାରେ ମାତ୍ର ଦୁଇଟି ଗୁଣନୀୟକ ଅଛି ଯୌଗିକ ସଂଖ୍ୟା କହିଲେ ଯେଉଁ ସଂଖ୍ୟାରେ ଦୁଇରୁ ଅଧିକ ଗୁଣନୀୟକ ଅଛି ସେ କୋଶ୍ଚିନ୍ ଆସିଥିବ ଏକରୁ ଶହେ

অর্থাৎ দুইটি মৌলিক সংখ্যা মধ্যে গোটিয়ে যৌগিক সংখ্যা তিন চারি মধ্যে কি তিন পাঁচ মধ্যে চারি পাঁচ সাত মধ্যে ছার তে মধ্যে আমরা আসিগাল বার অনতিরিশ একশ আসিগাল তিরিশ তেমন দুইটি মৌলিক সংখ্যা যদি গোটি যৌগিক সংখ্যা সে দুইটি সংখ্যা আমি কুমি যমজ মৌলিক যমজ বললে পিলে যা দুইটি মৌলিক সংখ্যা গোটি যৌগিক সংখ্যা থাকে তেমন পিলে এইভাবে ভাবে

এক তার গুণনীয়ক সেই এক এমিটি এক সংখ্যা যে সংখ্যাটিরে মাত্র গোটি গুণনীয়ক এবং সে গোটিয়ে গুণনীয়ক সেই সংখ্যা নিয়ে যায় ক্লিয়ার তেমন একটা আমার মৌলিক নুয়ে কি যৌগিক নুঁ তেমু এক রু শহে পর্যন্ত তাহলে কতটি যৌগিক সংখ্যা হল আমি আমি পঁচিশটা পড়েলা কম মৌলিক সংখ্যা গোটিয়ে পড়েলা আমার এক পড়েলা গোটে কে গেলা ছবিশটা তা কত রয়ে চৌতটা তেমু এক রু শে চৌতরটি যৌগিক সংখ্যা পাইলে ভালোভাবে আর মনে রাখ কোশ্চিন সে বুলে পকাই এক রু শে এক রু শে কতোটি মৌলিক সংখ্যা পিলা সিধে লেখ তেস্তরি যে পিলা তেস্তর লিখব সে মার্ক পা বুলে লক্ষ্য কর যেতবেলা পর্যন্ত করছেন আউ শহে সমস্ত সংখ্যাগুড়ি আমি নবা যেতবেলা আমি একটা ছাড় দেওয়া শহেটা ছাড় দেওয়া পিলে লক্ষ্য কর শহে গোটে যৌগিক সংখ্যা এ लगे कि चौस्तर टाइपा होते शहेटा को छाड़ दे तेस्तरटा हो गल पे से क्वेश्चन बुले पक एक एक रु शहे मधे कतोटी मौलिक संख्या कतोटी जौगिक संख्या अच्छी तेल लिखिदब तेस्तर क्लीअर नेक्स्ट पे बहुत इंपोर्टाट पिले भल भाव कन्सेप्ट बुझ नेक्ट पैम आलोचना से दे पे एक ପନ୍ଦର ପର୍ଯ୍ୟନ୍ତ ସଂଖ୍ୟାର ଯୋଗଫଳ ସଂଖ୍ୟାର ଯୋଗଫଳ ଡ୍ୟାସ ଅପସନ୍ ତୁମକୁ ଦେଇଥିବ ତେଣୁ ଯେତେବେଳେ କ୍ରମିକ ସଂଖ୍ୟା ଗୁଡ଼ିକର ପିଲା ଯୋଗଫଳ ବା ନିର୍ଣ୍ଣୟ କରିବା ତୁମେ କ'ଣ ପିଲେ ଏକ ଯୁକ୍ତ ଦୁଇ ଯୁକ୍ତ ତିନି ଯୁକ୍ତ ଚାରି ଏଇଭଳି ଯଦି ଯୋଗ କରିବ ତୁମର ଏଇଠି କୋଡ଼ିଏ ମିନିଟ୍ ପଳାଇବ ତେଣୁ ପିଲା ତାର ସୂତ୍ର ହେଉଛି କ୍ରମିକ ସଂଖ୍ୟାର ଯୋଗଫଳ ক্রমিক সংখ্যা যদি পিলে ক্রমিক সংখ্যা দিয়ে তার সূত্র হচ্ছে শেষ সংখ্যা শেষ সংখ্যা গুণন শেষ সংখ্যা যুক্ত এক বিভক্ত দুই ক্লিয়র পিল্ আমার লাস্ট নম্বর যেতেই থ পিলা এটা লাস্ট নম্বর কেতু সে রু পনের লাস্ট নম্বর কে পরবর্তী সংখ্যা বা পনেরর যুক্ত এক কে হয়ে গাছ বিভক্ত দুই দুই কার আট শেষ হয় শহ অর্থাৎ একদি আমি পনেরো পর্যন্ত যোগ করা তাহলে আমি শহ কোটিয়ে সেইভাবে ভাবে পিলা লক্ষ্য কর সেঠার আঠ পর্যন্ত সংখ্যার যোগফল এক রু আঠ পর্যন্ত সংখ্যার যোগফল সিদ্ধা আঠ গুণ ন বিভক্ত দুই দুই চার ত্রিশ ইকাল টু ছ ক্লিয়র সেইভাবে দেখু এগার পর্যন্ত সংখ্যার যোগফল এক রু এগার পর্যন্ত সংখ্যার যোগফল এটা পেল মোহর করবে এগার পরবর্তী সংখ্যা बार बार दु रख कैत छह शो नेक्स्ट पे आम आलोचना करेक्स्ट पे आलोचना कर दे एक आठ सपोज से दे आठ पच दुई तीन दु शून পিলে এইভাবে যে গোটে সংখ্যা দিয়ে ইয়ে সংখ্যার দিয়ে দুইটি দুই মধ্যে অন্তর তেমন পিলে এই দুইটি দুই মধ্যে আমার অন্তর করা পড়বে অর্থাৎ স্থানীয় মূল্যের অন্তর পিলে লক্ষ্য কর ইয়ে ইয়ে প্রথম দুইটা হল দুই দশ বা এইটা হয়েগে কোড়িয়ে ইয়ে দুইটা হয়েগে আমার কেত দুই হাজার তেমন আমি কোণা দুই হাজার রু আমি কোড়িয়ে ফেড়া হাজার দুাজারু কোড়িয়ে ফেড়লে কত হব দুই হাজার কোড়িয়ে ফেড়লে কত হয়ে ଏକ ହଜାର ନଅଶହ ଅଶୀ ଏକ ହଜାର ନଅଶହ ଅଶୀ କ୍ଲିୟର ତେଣୁ ଏଇଭଳି କୋଶ୍ଚିନ୍ ସେ ଦେଇଥିବ ଦୁଇଟି ସଂଖ୍ୟାର ସ୍ଥାନୀୟ ମୂଲ୍ୟର ଅନ୍ତର ସେ ଦେଇଥିବ କ୍ଲିୟର ନେକ୍ସଟ ବିଲେ ବିଲେ ଆଉ ଗୋଟେ ଟାଇପ୍ର କୋଶ୍ଚିନ୍ ଦେଇଥିବ ସପୋଜ ସେ କହିଥିବ ଟୁ ଜିରୋ ଥ୍ରୀ ଏ ତିନୋଟି ଅଙ୍କକୁ ଥରେ ମାତ୍ର ବ୍ୟବହାର କରି କେତୋଟି ତିନି ଅଙ୍କ ବିଶିଷ୍ଟ ସଂଖ୍ୟା ଗଠନ କରାଯାଇପାରେ ଦୁଇ ଶୂନ ତିନି ଏ ଦୁଇ ଆଉ ଶୂନ ଆଉ ତିନି ଇଏ ଅଙ୍କ ଗୁଡ଼ିକୁ ଥରେ ମାତ୍ର ବ୍ୟବହାର କରି ଆମେ କେତୋଟି ତିନି ଅବିଶିଷ୍ଟ ସଂଖ୍ୟା ଗଠନ କରିପାରିବା ପିଲା ଚାରୋଟି ଗଠନ କରିପାରିବା କାହିଁ ପିଲେ ଲକ୍ଷ୍ୟ କର ତିନି ଅଙ୍କ ଅଛି ଶୂନଟାକୁ ଆମେ ଲେଫ୍ଟରେ ରଖିପାରେ ମୁଁ ଲେଖିଲି ଜିରୋ ଟୁ ଥ୍ରୀ ଏଇଟା ଦୁଇ ଅଙ୍କ ହୋଇଗଲା କିମ୍ବା ଲେଖିଲି ଜିରୋ ଥ୍ରୀ ଟୁ ଏଇଟା ଦୁଇ ଅଙ୍କ ହୋଇଗଲା কারণ শূন্য কৌশি সংখ্যার বাম পাখের যদি শূন্য রহব সে শূন্যর কিছু মূল্য না তেমন পিলে লক্ষ্য করে এই কতটা সংখ্যা পাইলে দুই আনে লেখিপার গোটে সংখ্যা দু জিরো আছে লিখিপার টু জিরো থ্রি আখ্যা লিখিপার থ্রি টু জিরো আছে লিখিপার থ্রি জিরো টু আমার এই চারোটি সংখ্যা গঠিত হয়ে প্লির পিল্লে বর্তমানে আমি নেক্সট কোশ্চিন আলোচনা করার সপসে দিচ্ছি তিন অক বিশিষ্ট বৃহত্তম সংখ্যার নিকটবর্তী দুইটি সংখ্যার যোগফল পেল লক্ষ্য কর তিন অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা কেতে নত তার নিকটবর্তী দুইটি সংখ্যার যোগফল কৌশি সংখ্যার নিকটবর্তী দুইটি সংখ্যার যোগফল হচ্ছে সে সংখ্যার দুই গুণ সপোজ পে গোটে সংখ্যা মুি চারি সে চারির নিকটবর্তী দুইটি সংখ্যার যোগফল মুখি আট কে তা পূর্ব সংখ্যা তিন পর সংখ্যা পাঁচ পাঁচ যুক্ত তিন কে আঠ সে নশ অনতর দুই গুণ দেওয়া তেমু নশতর আমি দুই গুণে পাই যাওয়া কত উনিশশো অঠানবে উনিশশো অঠানবে অর্থাৎ এক হাজার নশ অঠানবে ক্লির তেমন নেশতর পিলে দুই গুণ দেব তেমন কৌশি সংখ্যার নিকটবর্তী দুইটি সংখ্যার যোগফল হচ্ছে সেই সংখ্যার দুই গুণ ক্লিয়র নেক্সট পে এইভাবে কোশ্চিন সব আসব আজ এই ভিডিওরে আমি কেবল সংখ্যা পরিচয় বা সংখ্যা পদ্ধতি উপরে আলোচনা কলে ন্স ভিডিওরে আমি ভগ্নাশ শতকৰা এই বিষয়ে আমি আলোচনা কৰিবা নেক্সট কুৱে চে কৈ পৰ আৰু কোডিয় মধ্যৱৰ্তী সংখ্যাগ গুড়িকৰ যোগ ফল পিলে পোন্ধৰ ও কোডিয়েৰ মধ্যৱৰ্তী সংখ্যাগ গুড়িকৰ যোগফল মধ্যৱৰ্তী সংখ্যাগ গুড়িকৰ যোগফল এইটাই কেমি কৰিবা পিলে পোন্ধৰ কোৰিয় ভিতৰত কি ৰা ষোল্ল সতৰ অথৰ উনৈশ পিলে এইটাক আমি গোটেই চৰ্টকট ফৰ্মুলাৰে কৰি পাৰিবা

पन्ध्र आउँ कि मझिए संख्या अहिले षोह सतर अठार उन्यस तेणु ए चारिटा संख्या मिसैा पहिला जति कन्टिन्यु मिसै आउनु कस्त हो पन्ध्र सतर अठर मस केते मझीसख्या दुईटा केतला पैँतिस दुई गुणित सतुरी तेणु षह सतर अठर उन्स पहिले जति तिसै सतुरी पै सपोज से पिया चौध

বিশিষ্ট কতোটি সংখ্যা আছে আমি তাও কোণ করা না দুই অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা পিলে কি অনৈত এবং এক অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা কে নেশত ফেড় নেড়িদেলে আমি নবে পাই যা সপোজ যে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা দিয়েছে তিন অঙ্ক বি বৃহত্তম সংখ্যা নশ অনেশ্বত তাহলে দুই অঙ্ক বি বৃহত্তম সংখ্যা ফেড় দেওয়া অনৈত ন নশি তেমনি পিলা এইভাবে যদি কোশ্চিন আস্তে এক বিশিষ্ট দুই অঙ্ক বিশিষ্ট তিন অঙ্ক বিশিষ্ট নশি চারি অঙ্ক বিশিষ্ট ন হাজারটি কেবল ডাণ পট গোটে গোটে শূন্য আড করি চাল ক্লিয় বর্তমানে পেল আমি আলোচনা করা পর্যন্ত আধরে কোণ মধ্যরে কোথা সপোজ পেছি সে তিনু এগার পর্যন্ত কতোটি সংখ্যা আছে পিলা যেত বেলা পর্যন্ত দিয়ে বড় সংখ্যার সান সংখ্যা বিয়োগ করি এক মিশাই দেওয়া তেমি বড় সংখ্যা কি এগার সান সংখ্যা কিংু এগার তিন গেলে আট আট যুক্ত এক সম

ତିନିରୁ ଏଗାର ପର୍ଯ୍ୟନ୍ତ କେତେ ଏକକ ପିଲା ଲକ୍ଷ୍ୟ କର ତିନି ଚାରି ପାଞ୍ଚ ଛଅ ସାତ ଆଠ ନଅ ଦଶ ଏଗାର ସେ ଦେଇଥିବ ତିନିରୁ ଏଗାର ପର୍ଯ୍ୟନ୍ତ କେତେ ଏକକ ପିଲା ଯେତେବେଳେ ଏକକ ଦେଇଥିବ ସେଠି ସିଧା କ'ଣ କରିବା ଫେଡ଼ିଦେବା ପିଲା ଲକ୍ଷକ ଏକ ଦୁଇ ତିନି ଚାରି ପାଞ୍ଚ ଛଅ ସାତ ଆଠ ତିନିରୁ ଏଗାର ପର୍ଯ୍ୟନ୍ତ ପିଲା ଆମର କେତେ ଏକକ ଆସିଗଲା ଆଠ ଏକକ

ସେ ଦେଇଥିବ ସେଭେନ ଫାଇଭ୍ ଜିରୋ ଟୁ ଫୋର୍ ପିଲେ ଲକ୍ଷ୍ୟ କର ସେଭେନ୍ ଫାଇଭ୍ ଜିରୋ ଟୁ ଫୋର୍ ଏ ସଂଖ୍ୟାଟିକୁ ବ୍ୟବହାର କରି ସାନ ସଂଖ୍ୟା ଲେଖ ବଡ଼ ସଂଖ୍ୟା ଲେଖ ଏ ଯେଉଁ ଗୋଟେ ସଂଖ୍ୟା ଦେଇଛି ଏ ସଂଖ୍ୟାଟିକୁ ବ୍ୟବହାର କରିକି ଆମେ ଏ ଅଙ୍କ ଗୁଡ଼ିକୁ ବ୍ୟବହାର କରିକି ଆମେ ବଡ଼ ସଂଖ୍ୟା ଲେଖିବା ସାନ ସଂଖ୍ୟା ଲେଖିବା ପିଲା ଯେତେବେଳେ ଯେହେତୁ ଏଇଟା ପାଞ୍ଚଙ୍କ ସଂଖ୍ୟା ଅଛି ଯଦି ଶୂନଟାକୁ ଆମେ ବାମ ପଟରେ ରଖିବା ଆମର ଚାରି ଅଙ୍କ ହେଇଯିବ ତେଣୁ ସାନ ସଂଖ୍ୟା ପିଲେ କେତେ ହେବ टू जीरो फोर फाइव सेवेन बड़ संख्या क्या हम सेवेन फाइव फोर टू जीरो क्लीअर पिले यही क्वेश्चन बोधे आसने भाग भाव प्रैक्टिस करे सपोज से पिले पेथ चार नोल पचीश यार संख्या संख्यालेख ପିଲେ ଲକ୍ଷ୍ୟ କରି ଏଇଟାକୁ କେମିତି କରିବା ଦୁଇର ବର୍ଗ ଚାରି ତିନି ବର୍ଗ ନଅ ଚାର ବର୍ଗ ଷୋହଳ ପାଞ୍ଚର ବର୍ଗ କେତେ ହେଇଗଲା ପଚିଶ ତା'ହେଲେ ଛଅର ବର୍ଗ କେତେ ହେଇଯିବ ଛତିଶ ସାତର ବର୍ଗ କେତେ ହେଇଯିବ ଅଣଚାଶ ଆଠର ବର୍ଗ ବର୍ଗ କେତେ ହେଇଯିବ ଚଉଷଠି ତିନିଟା ଲେଖିଦେବୁ କ୍ଲିୟର ତେଣୁ ପିଲେ ଆଜିର ଆମେ ଭିଡ଼ିଓରେ ସଂଖ୍ୟା ପଦ୍ଧତି ସମ୍ବନ୍ଧୀୟ କେତେକ ପ୍ରଶ୍ନର ଆମେ ସମାଧାନ କଲେ ନେକ୍ସଟ ଭିଡ଼ିଓରେ ଆମେ ଭଗ୍ନାଂଶ ଶତକଡ଼ା ସମ୍ବନ୍ଧୀୟ ଗଣିତ ଗୁଡ଼ିକର ଆଲୋଚନା କରିବା डेट रखा जब भिडियो तुम भल लगता है लाइक करो सेयार करो कमेंट करें चैनल तो करें। नुँआ नुँआ को सब्सक्राइब करो चैनल टू सब्सक्राइब करियो कारण अपलोड होता ना ना भिडियो को पाई पार्क धन्यवाद